হযরতে বাবা আদম আলাইহিস সালাম 120 জোড়া সন্তানকে নিয়ে আমার নবীর ওয়াজ করতেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবীর জীবনী আলোচনা করে তো মিলাদুন নবী নাকি, আপনারা কি কোন? তাহলে বাবা আদম আলাইহিস সালাম 120 জোড়া সন্তানের সামনে আমার নবীর ওয়াজ করতেছেন, তাই তো মিলাদুন নবী উনিও করেছেন। ভালো কথা বুঝে কই, আন্দাজে ঠিক বলি না, বুঝে শুনে এক বক্তা ওয়াজ করতেছে, ভাইরা বাড়ি থেকে আসার সময় আপনাদের মহাফিলের উদ্দেশ্যে তিনবার পেশাব করেছি, জোরে বলেন ঠিক কিনা? জনগণ কয় ঠিক, এরকম আন্দাজে না বুঝি ঠিক বলেন না। নবীজির জীবনী আলোচনা করে যদি মিলাদুন নবী হয় তাহলে 120 জোড়া সন্তানের সামনে আমার নবীর আলোচনা করছে, এটা কি মিলাদুন নবী নয়? 3.5 ঘন্টা আলোচনা, হযরত বাবা আদম আলাইহিস সালামের একটা ছেলে শীশানায় ছাল্লাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, আব্বা আপনি প্রথম নবী, আর আখেরি পয়গম্বর কবে আসবে না আসবে সেই দিদি আপনি 3.5 ঘন্টা, আপনার কিছু বলে? আমার বাবা আদম আলাইহিস সালাম বলেন, শীশ রে আমার ঘরে জন্ম নিয়েছো কিন্তু তোমার মাথায় কোনো বুদ্ধি নাই, তার কারণ আখেরি পয়গম্বরের কাছে আমি আদমের ওয়াজ চলে না। কেমন কেমন বলে তাহলে শোনো, আখেরি পয়গম্বরের কথা বলি না তার উম্মতের কথা শোনো, আমি গন্ডম খাওয়ার ভুলের কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে তাড়িয়ে দিলেন, নামিয়ে দিলেন, ঠিক কিনা? ঠিক কিনা? এ শিশির আখেরি পয়গম্বরের উম্মত যত বড়ই গুনাহ করুক না কেন আল্লাহ আল্লাহ তাআলা তাকে বাড়ি ছাড়া করবে না। আমাকে যেমন জান্নাত ছাড়া করেছে, আর আখেরি পয়গম্বরের উম্মত যতই পাপ করুক তাকে ঘর ছাড়া করবে না, সুবহানাল্লাহ। বেটা শিশরে 3.5 বছর কেটেছি, আর আখেরি ও আখেরি পয়গম্বরের উম্মত যখন গুনাহ করবে তখনই তওবা করবে, সঙ্গে সঙ্গে মাফ, 3.5 মিনিটও কান্দা লাগবে না। আমরা সেই নবীর উম্মত। শোনো, আমাকে যখন জান্নাত থেকে নিচে দুনিয়ায় পাঠায় দেয় তখন আমার জান্নাতি পোশাক কেড়ে নিয়েছিল। আখের পয়গম্বরের উম্মত যত বড়ই পাপ করুক না কেন আল্লাহ তাআলা তাদের পোশাক কেড়ে নেবে না। তাকবীর হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রহমাতাল লিল আলামিন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হরিস আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, মা কানা মুহাম্মাদুন আবা من رجالكم ولكن رسول
আল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا قُرآن تلاوت হচ্ছে আই আই সেন্স পাটি কুরআন তেলাওয়াত হচ্ছে يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم সবাই উপরে সাল্লি নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি নবীজি তুমি মোদের ভুইল না আল্লাহুম্মা সাল্লি না ভুলিলে নবী তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি জালালি ওয়াল ইকরাম রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা গুনার বোঝা
মাথায় নিয়ে তোমায় ডাকতেছি, মাফ করো গো মাহবুব মাওলা ইলাহি। উলামায়ে কেরাম, মাই মুরব্বি, যুবক, মাসুম বাচ্চা, পীর মাশায়েখ, তরিকতের সালেক, আশেকান, জাকেরান, মক্কা মদিনা জিয়ারতকারী হাজি ভাইদেরকে নিয়ে হযরত শাহ সুলতান বাগদাদী রহমতুল্লাহ আলাইহির রওজার মাঠে তোমার হাবিবের প্রতি দরুদ শরীফ পাঠ করেছি, ভুলটি ক্ষমা করে দিয়ে দরুদের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা পাকে পৌঁছায় দিও। তমাম পৃথিবীর নবী বলি গৌস কুতুবা উলিয়া আম্বিয়া শহীদ শহীদান সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন পীর মাশায়েখ বলে বুজুর্গ প্রত্যেকের দরবারে দুরুদের হাদিয়া পৌঁছা, ডাইনে বামে পিছনে সামনে পর্দার আড়ালে যতগুলি বান্দা বান্দি অলির দরবারের সামনে জান্নাতের বাগানে সবে বরাতের চাঁদের নিচে বসে হাত তুলেছে, যাদের মা বাবা কবরে গেছে সমস্ত ইতিম সন্তান গুলোর হাতের দিকে তাকায়ে কিয়ামত পর্যন্ত মা বাপের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন وَرَحَمْنَا مَعَهُمْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাকের কাছে আর আমাদের চাওয়া পাওয়ার কিছুই নাই যে আমাদেরকে আখরি পয়গম্বরের উম্মত করে পাঠিয়েছেন। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। খুশি আছেন? সবাই বলি আলহামদুলিল্লাহ। আখরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পরে কেউ যদি খুশি না হয় তাহলে সে আবু জেহেল তাদের নবী হবে। জয় বলুন ঠিক কিনা? আবু জেহেল কি নবীর শত্রু না বন্ধু? শত্রু। আবু জেহেলই বলেছিল ও নবী কি করে, ও তো আব্দুল্লাহর ওরসে আমেনার পেটে, ও নবী হয় কি করে? আর আমাদের দেশে কিছু কিছু ভাইরা আবু জেহেলের অভিনয় বাংলাদেশে ভর্তি করে দিয়েছে। এরা বলতেছে কি জানে, ও মোহাম্মদ যা আমরা ওটা, কিন্তু আমরা কি তা বলি? আমরা জীবনে জীবন দিয়ে দিব, কল্লা দিয়ে দিব, নবীর বিরুদ্ধে কোন বাজে কথা বলব। জীবন যদি রাস্তা বান্দার ওটাকে কি বলে, আমার বাঙালি হুজুর বলছি আমার বডির উপরে যদি রোলার চালিয়ে দেয় তাও আমি ইয়াজিদকে রহমতুল্লাহ বলবো। এই বাংলার মাটিতে একজন পীর বলতেছে ইয়াজিদ রহমতুল্লাহ রেহে, উনি কোরআনে হাফেজ ছিলেন, ডেলি 100 রাকাত নামাজ আদায় করেছেন, তাহলে আবু জেহেলের বড় ভাই এই দেশে আছে। আরে আবু লাহাব তো নবীর চাচা, তাই বলে কি জান্নাতি না? জোরে বলেন ঠিক কিনা? আমরা আখেরি পয়গম্বরের উম্মত চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ সবাই
প্রেমের কারণে প্রেমের দড়ি বান্ধ নবীজির রসনে। আমরা লাইন মোতাবেক আছি কি না আছি? মন যদি দিতে হয় কাকে? নবীকে দিও। জোরে কর, নবীকে, নবীকে দিও। উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় আল্লাহর অর্ডার, আমার হাবিবকে ভালোবাসো, আমার নৈকট্য লাভ করতে চাই যে। আর আমাদের দেশের সেই আল্লাহর বান্দা তারা বলতেছে নবীকে ভালোবাসার আয়াত কোরআনের মধ্যে কোথাও পাই নাই। এই কথার অ্যাকশন এত বড়, আল্লাহর রাসূল মদিনা থেকে ক্যাচ করেছে, তিনি এখন জেলখানার মধ্যে বেডরেস্টে আছেন। তারপরে কয়েকদিন আগে আর একজন বাইর হয়েছিল, আবু জেহেলের নাতি, মাজার গরো ভেঙ্গে দাও পুড়িয়ে দাও বলার সাথে সাথে তার মাজার হাড় গুঁড়ো হয়ে গেছে। আর একজন বলছে আমি যদি কোনোদিন ক্ষমতায় আসতে পারি শাহজালালের মাজার লাথি মেরে ভেঙে দিব। দেড় বছর না যাইতে পায়ে পছন্দ ধরেছে, সিঙ্গাপুরে গিয়ে পাও কেটে ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আমি যখন এখানে প্রথম আসি, শাহ সুলতান বাগদাদি রহমতুল্লাহের মাজার এত সুন্দর ছিল না, এই দেখতে দেখতে সুন্দর হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? সুন্দর কি আপনারা করেছেন? নাউজুবিল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তোমরা যত ওলিদের বিরুদ্ধে দলিলবাজি করো, আমি আল্লাহ বলছি আল্লাহর ওলিদের আমার বন্ধুদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। আজকে হেলিকপ্টার শাহ সুলতান বাগদাদির দরবারে এমন এক দিন আসবে রে আসতেও পারে, 100% সিওরিটি দিতে পারবো, এমন এক দিন আসতে পারে এখানে এয়ারপোর্ট হতে পারে, আল্লাহ পারে কি পারে না? পারে। ঈশ্বরে কোন পারে? তাই যদি না হতো বাংলাদেশের আন্তর্জাতিক টার্মিনালের নাম শাহজালাল হতো না। অনেক কথা, সে কথা বড় কথা নয়। আমরা নবীর উম্মত হওয়াতে খুশি না বেজা? খুশি। আমাদের জন্য কতগুলো পুরস্কার আছে। আমার নবী বলছেন তোমরা দুনিয়ায় যেতে যদি জান্নাতের জায়গা, জান্নাতের বাগান পাও, সেখানে কিছুক্ষণের জন্য হলে বসে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় পাবো গো? আমার নবী বলে পাগল সাহাবীরা রে, যে জায়গায় আমার আর আমার আল্লাহর কথা আলোচনা হয়, কুরআন হাদিসের আলোচনা করা হয়, সেটা হয়ে যায় জান্নাতের বাগান। আমার নবীর উম্মতের জন্য দেখেছেন। আচ্ছা জান্নাত আপনারা এখন কোথায় আছেন? জোরে বলে জান্নাতের বাগান। জান্নাতের মধ্যে এরকম পলিথিন বিছানো আছে তাম পৃথিবী যদি 10 বার বিক্রি করা হয়, তাম পৃথিবীর 10 বার বিক্রি করার টাকা দিয়ে জান্নাতের একটা জানালার শিকের দাম হবে না। আর আমার নবীর পাগল উম্মতের জন্য এসব জায়গা জান্নাত বলে গেছে। দেখেন কতগুলা সুবিধা। জোরে কর মারহাবা, মারহাবা। এক সাহাবী কয় হুজুর একটা প্রশ্ন করবো, বলে কি? আচ্ছা বলেন তো মরার কতদিন আগে তৌবা করলে আল্লাহ জান্নাত পায়? এ কি বলে আমরা জান্নাত পাবো? নবী কি কোনো কথা বলতেন আল্লাহর হুকুম ছাড়া? না, চুপ হয়ে গেলে। আমার আল্লাহ বলে জিব্রাইল আমার হাবিবের কাছে খবর দিয়ে আইসো, ওই লোক কোন নবীর বেলায় এই দলিল আমি না, আমার হাবিবের উম্মতের বেলায় বলছি। 12 কি বলে
এক বৎসর আগে যদি তওবা করে মারা যায় জান্নাতবাসী হয়ে যা। কত বছর? এক বছর। জোরে বলেন, এক বছর। আমার মতন কিছু লোক আছে না, কমাইতে পারলে হয়, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ এক বছর তো বারো মাসে তো অনেক ব্যাপার, একটু কমানো যায় না? এই খারিজির বাচ্চারা শুনিলে আমার কত, আমরা নবীকে ভালোবাসি কত সুযোগ। কি বলছে জানেন? কয় জিব্রাইল বলিয়া সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আপনার উম্মতের জন্য আল্লাহ সুখবর দিলেন। বলে কি সুখবর? এক বছরকে কেটে এক মাস বানিয়ে দিলেন। এক মাস আগে তওবা করে মারা গেলে সে জান্নাতবাসী হয়ে যায়। সাহাবীরা খুশি হয়ে বলছে, হুজুর আর একটা কথা বলবো। বলে কি? মাসও তো তিরিশ দিনে গা, তিরিশ দিনে মাসেও তো কম না, তো একটু কমানো যায় না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মুস্কি হাসি দেয় জিব্রাইল। আমার নবী বলে, জিব্রাইল তুমি হাসো কেন? বলে, হুজুর গো আজ আপনার সাহাবীদের প্রশ্নগুলো খুব সুন্দর, তাই হাসছে। এই মাত্র আল্লাহ তাআলা খবর দিলেন আপনার পাগল উম্মতের জন্য এক সপ্তাহ আগে তওবা করলে সে জান্নাতবাসী হয়ে যায়। এক বছর এক মাস এখন আসলো কত কয় দিন? সুবহানাল্লাহ, জোরে কবেন না, আস্তে কবেন। সাহাবি কয়, হুজুর কিছু মনে করবেন না, সপ্তাহ তো সাত দিনে, আর একটু দেখেন তো কিছু করা যায় নাকি? দেখেন তো কত আমরা কোন নবীর উম্মত, আর সেই নবীকে নিয়ে লড়াই করতেছে। মরে যাব, নবীকে সালাম দিতে দিব না, মরে যাব, নবীর উপরে দুরুদ পড়তে দিব না। নবীর সালাম নিয়ে যদি লাঠি সুতা বার করে মিলাদুন্নবী ভেঙে দাও, তাহলে যখন আওয়ামী লীগ বিএনপিরা যখন কয় সালাম সালাম হাজার সালাম, শহীদ বরকত রফিক জব্বার বাংলাদেশের ভাষা সৈনিকদের যারা সালাম দেয় সেই সালাম বন্ধ করে আসো, একটু বন্ধ করে না, খালি বলো যে এইটা সালামটা বেদার, তারপরে দেখবানি যে মুরগির ডিম কত করে গেছে। ভাইয়ারা আমার, জিব্রাইল এই মাত্র আল্লাহ তাআলা খবর দিলেন আপনার উম্মতের জন্য সুখবর, এক সপ্তাহ না একদিন আগে, মরার একদিন আগে তওবা করলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। আমরা সেই নবীর উম্মত, একটু চিৎকারি করে বলেন মারহাবা। সাহাবী কয়, হুজুর কিছু মনে করেন না, একদিন তো চব্বিশ ঘন্টা, আর একটু কমানো যায় না? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই মাত্র আল্লাহ তাআলা খবর পাঠালেন, আপনার উম্মতকে বলে দেন মরণের এক ঘন্টা আগে তওবা করলে জান্নাতবাসী হয়ে যায়। হাই মুসলমান, ঠিক রাইখো ইমান, দিন ইসলাম যেন ডুবে না। আওয়ামী লীগ ডুবাচ্ছে না, বিএনপি ডুবাচ্ছে না, জাতীয় পার্টি ডুবাচ্ছে না, দিন ইসলামকে সর্বনাশ করে দিচ্ছে একদল আমার মতন বেজাত বক্তা, বেজাত আলেম। দেখবেন যে আমরা সব একরকম নামাজ পড়ছি, উনি ইসলাম করি, আবার আমরা স্বামী আল্লাহ হলিমান হামিদা বলছো করে কি, দুই পা ফাঁক করে মানে ওর পাশে বসবেন, দেখবেন যে বাম কেনির আঙ্গুলটা মলম দিয়ে ঘুষা লেখবেন আমাদের পরে, পার হয়ে শেষ করে দেবে। ওনাদের যে বস, সে কয় মোহাম্মদের মার বাপ দুজন দুজকে যাবে। আর যখন বলি একজন কোরআনে হাফেজের মা বাপ নূরের টুপি পাবে, তখন কয় শোভান শোভান আল্লাহ, মানে ওই 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 ভাষা, ওই যে ওই ওনার বাড়ি যেদিকে সেই দিকের ভাষা, শোভান আল্লাহ বলতে পারে না, তো কয় শোভান আল্লাহ, মানে অশিলা বলতে পারে না, অশিলা অশিলা শব্দ মুখে নেবেন না, কাবিরা গুণ বুঝে দেখো। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, মারহাবা, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ, এক কানাপুল্লাহ
পৃথিবীতে দুইটা দেশ লিখতে গেলে সোনা লেখা লাগে, সেটা হলো আমার নবীর কারণে সোনার মদিনা, আর হাজার হাজার অলির কারণে এই সরসুরটার দেশ হয়েছে সোনার বাংলা। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরাণ কেনিয়া, কত জাতি হলো মুসলিম শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। এই ফেতরা খাওয়াইন না, জাকাত খাওয়াইন না, কুরবানির চামড়ার টাকা খাওয়াইন না, বলদ গার করইন না, এদেরকে কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আরে পাগল কোথাকার, নবীজির ওয়ারেস তোরা যে দাবি করছিস, নবীজির কোন কাজ করছিস? আমি কি নবীর কাজ করছি নাকি? আমি তো মুসলমানের মধ্যে কোরআনের দাওয়াত দিচ্ছি আর মাল কামায়ে পকেটে করে বাড়ি যাচ্ছি, ঠিক কিনা? গলা ভালো হলে আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, গলা ভালো হলে কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, কিন্তু মনে রাখো শাহ সুলতানের মতন অলি হওয়া এত সহজ কথা নয়। রূপরেখা পাবে সামান্য গীতার দেখা, অন্য জাতিকে মুসলমান বানিয়ে ওই মন্দিরের কাছে মসজিদ বানিয়েছে। আর তোমরা মুসলমানের হাতের মধ্যে হাত ধরে দেখো ইনশাল্লাহ ভাই আসেন, বহুত ফায়দা আছে তোমাদের সম্মানে। খবরদার, কোথায় পেয়েছ? তোমার মা তিলক দিয়েছে, তোমার বাবা ধুতি পরেছে, তোমার মার ধুতি তিলক, তোমার বাবার ধুতি আবার দেখি তবার আমরা যখন দেই আবার আমরাই ভাগে পাই ওই বাতিল দায় নিয়ে চলে যায়। খবরদার, সাবধান। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ওলিদের সম্পর্কে, এখানে আজকের প্রধান আকর্ষণ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি, সবাই বলেন মারহাবা। আর প্রধান অতিথি জনাব মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, বাংলার একখান জিনিস, বাংলার একখান জিনিস,
মুজিবুর রহমান নিক্সন চৌধুরী আনতেছে আর একজন মৌলানাকে, ইনিও মুসলমান উনিও মুসলমান। আর আজকে যারা নবীর বিরোধিতা করে, দুরুদের বিরোধিতা করে, কিয়ামের বিরোধিতা করে, ওসিলা মানা যাবে না, নবীজির মা বাপ দুইজন জাহান্নামী, সেই বেয়াদবের মাদ্রাসায় কয়েকদিন আগে ইসরায়েলের ইহুদি এসে ভিজিট করে গেছে। বলে হুজুর কোথায় খবরদার লাফায় ওঠো না, সবের ভিতরে ডাউনলোড করা আছে তোমাদের ব্যাপারে। আজকে ইবতেদায়ী মাদ্রাসা শাহ সুলতানের পবিত্র মাঠে নিক্সন চৌধুরী এদেশের কৃতি সন্তান, সে নিয়ে আসতেছে আর একজন আলেমকে, সে হলো বাংলার সুন্নি আলেম। জোরে বলুন ঠিক কিনা? তাহলে সুন্নি আলেম, সুন্নি এমপি, সুন্নি আলেম আনতেছে, আর তুমি তোমার মাদ্রাসা ভিজিট করেছে ইসরায়েলের ইহুদি, তুমি জানো না? আমরা বুঝতে পারি নাই যে তুমি কার ট্যাবলেট খাই আজকে নবীজির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ। এই ট্যাবলেট হলো সব ইহুদিদের ট্যাবলেট খাওয়ানো। এবার বন্ধুগণ, আমরা সেই জান্নাতের বাগানে বসে আছি, জোরে কর মারহাবা। যার পৃথিবী 10 বার বিক্রি করলে একটা জান্নাত শিখের দামও হবে না, আল্লাহ রসুল আমাদের জন্য সুবিধা করেছে, এটাই তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ, আমাদের কতগুলো সুযোগ আছে, সুবিধা আছে দেখেছেন? এইবার সাহাবী বলতেছে, 1 ঘন্টা আগে তোবা করে মারা গেলে জান্নাতবাসী, একটু সুবহানাল্লাহ হবে না? আচ্ছা বলেন তো দেখি, 1 বছর থেকে 1 মাস, 1 মাসের থেকে 1 সপ্তাহ, 1 সপ্তাহ থেকে 1 দিন, 1 দিন থেকে 1 ঘন্টা, আমরা সেই নবীর উম্মত। আমার নবীর কত বড় পাওয়া! এইবার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর একটা প্রশ্ন বলে কি, এই লোক 35 বছর শুধু জালিয়াতি, জুয়া, চুরি, মদ, গাঁজা খাইছে, আর এই লোক জীবনে কোনোদিন খারাপ কাজে যায় নাই, তাহলে এই লোক 35 বছর মাসে তওবা করলো আর এই লোক জীবনে কোনো অপরাধ করলো না, এই লোকটা মারা গেলে কি এই লোকের জান্নাত পাবে? জান্নাত তো মোট 8টা নাকি? এখন মাথা পিছে জান্নাত হলে তো পৃথিবী জান্নাত হয়ে যেত। তো বলছে এই লোক তো জীবনে কোনোদিন খারাপ কাজ করেনি, আর এই লোক 35 বছর শুধু খারাপ কাজ করে 35 বছর মাসে তওবা করেছে, দুজন কি একই জান্নাত পাবে? আপনারা কি কোন ভাই বলেন, আপনারই উম্মত আর সে ছোটবেলার থেকে কোনো অপরাধের কাজ করে নাই, এক জান্নাত কেমনে পায়? আমার নবী কয়, আমার আল্লাহ যখন বেআদব সন্তান আদব হয়ে যায়, বাবা যেমন খুশি হয়ে যায়, গাজাখোর সন্তান নামাজি হয়ে যায়, বাবা খুশি হয়ে যায়, সন্ত্রাস ছেলে আল্লাহওয়ালা হয়ে যায়, মা বাবা দুইজন খুশি হয়, যখন 35 বছর বয়সে খারাপ কাজ করে তৌবা করলো, আমার আল্লাহ মা বাপের থেকেও বেশি দয়াল, 35 বছরের অপরাধের সমস্ত গুনাহ মাফ করে দেয় আল্লাহ, আর 35 বছরের নেকি আমল নামায় বাড়াইয়ে দিয়ে দুজনকে সমান সমান করে দেয়। আমরা সেই নবীর উম্মত, দেখেছেন কত সুযোগ! হযরতে বাবা আদম আলাইহিস সালাম 120 জোড়া সন্তানকে নিয়ে আমার নবীর ওয়াজ করতেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা আমার নবীর জীবনী আলোচনা করে তো মিলাদুন নবী নাকি? আপনারা কি কোন? তাহলে বাবা আদম আলাইহিস সালাম 120 জোড়া সন্তানের সামনে আমার নবীর ওয়াজ করতেছেন, তাই তো মিলাদুন নবী উনিও করেছেন। আপনাদের মহাফিলের উদ্দেশ্যে 3 বার পেশাব করেছি, জোরে বলেন ঠিক কিনা? জনগণ কয় ঠিক, এরকম আন্দাজে না বুঝি ঠিক বলেন না। নবীজির জীবনী আলোচনা করে যদি মিলাদুন নবী হয়, তাহলে 120 জোড়া সন্তানের সামনে আমার নবীর আলোচনা করছে, এটা কি মিলাদুন নবী নয়? 3.5 ঘন্টা আলোচনা, হযরত বাবা আদম আলাইহিস সালামের একটা ছেলে শীশানায় সাল্লাম দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, আব্বা আপনি প্রথম নবী, আর আখেরি পয়গম্বর কবে আসবে না আসবে সেই দিদি আপনি 3.5 ঘন্টা, আপনার কিছু বলে? আমার বাবা আদম আলাইহিস সালাম বলেন, শীশরে আমার ঘরে জন্ম নিয়েছো,
কিন্তু তোমার মাথায় কোন বুদ্ধি নাই, তার কারণ আখেরি পয়গম্বরের কাছে আমি আদমের ওয়াজ চলে না। কেমন কেমন বলে তাহলে শোনো, আখেরি পয়গম্বরের কথা বলি না, তার উম্মতের কথা শোনো। আমি গন্ডম খাওয়ার ভুলের কারণে আল্লাহ তাআলা জান্নাত থেকে তাড়ায় দিলেন, নামায় দিলেন, ঠিক কিনা ঠিক কিনা? এ শিশুরে আখেরি পয়গম্বরের উম্মত যত বড়ই গুনাহ করুক না কেন, আল্লাহ আল্লাহ তাআলা তাকে বাড়ি ছাড়া করবে না। আমাকে যেমন জান্নাত ছাড়া করেছে, আর আখেরি পয়গম্বরের উম্মত যতই পাপ করুক তাকে ঘর ছাড়া করবে না। সুবহানাল্লাহ। এ বেটা শিশুরে 3.5 বছর কেটেছি, আর আখেরি ও আখেরি পয়গম্বরের উম্মত যখন গুনাহ করবে তখনই তওবা করবে, সঙ্গে সঙ্গে মাফ, 3.5 মিনিটও কান্দা লাগবে না। আমরা সেই নবীর উম্মত। শোনো, আমাকে যখন জান্নাত থেকে নিচে দুনিয়ায় পাঠায় দেয় তখন আমার জান্নাতি পোশাক কেড়ে নিয়েছিল। আখের পয়গম্বরের উম্মত যত বড় পাপ করুক না কেন, আল্লাহ তাআলা তাদের পোশাক কেড়ে নেবে না। আচ্ছা ভাই, আপনারা ভালোই লাগতেছে, তো পিছনে যারা আছেন একটু সামনে আগে আসলে কি কোনো গুনাহ টুনা হবে না কিনা, অপরাধ হবে? তো অপরাধ যদি না হয়, আর এই যে যারা দাঁড়ায় আছেন তারা এসে একটু বসলে ভালো হয়। যদি হয়তো বা আপনি আমাদেরকে পছন্দ করেন না, তাও তো একটু মহাফিলে তো বসা উচিত। কোরআনের আয়াত যখন হয় তখন তো মনে করবেন যে আমরা তো ওদেরকে পছন্দ করি না, ওরা হলো মাজার পূজারি, ওরা হলো পীর পূজারি। তো তারপর কোরআন যখন আয়াত করতেছি তখনও তো আপনার নসিবে একবার হবে, একটু সবাই এসে বসেন তো দেখি, আগে আসে সব সামনের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়েকদিন আগে এক বিয়াদব দেশ সারা হয়ে গেল, বাংলাদেশ সরকার বলল 3 দিনের মধ্যে বাংলার মাটি ছাড়। আমরা তো বলি নাই, কি জন্য বলল? উম্মুল মুমিনীন মা খাদিজাতুল কুবরাকে বাজে কথা বলে ফেলাইছিল, বলেছিল তালাক খাওয়াই না, 40 বছরের বুড়ি ইনটেক না। এই সুন্নি ভাইরা, আপনারা যে মনে করেন কি চারিদিকে ওহাবিতে ভরা, আমরা কি বাইরে উঠবো? আমি তো মোটেও ভয় পাই না, তার কারণ আমাদের উপরে রহমত আছে আর ওয়ার উপরে গজব আছে। 3 দিনের মধ্যে বাংলা ছাড়তে হলো, জোরে বলেন ঠিক। এক কার বিরুদ্ধে বলো, দেখে নবীর মুজাজা ভগবতী মা খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। এই খারিজির বাচ্চা তুমি বলতেছ ইনটেক না, খাদিজাতুল কুবরা তালাক খাওয়েন না, 40 বছরের বুড়ি, আর তুমি নবীর উপরে দুরুদ নাই, মিলাদ নাই, তুমি বলতেছো মুহাম্মদ যা আর আমিও তা, আর মা খাদিজাতুল কুবরা চিৎকার করে কান্দতেছেন, বলে কান্দো কেন, কি হয়েছে? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমার জন্য আপনি কবরদার কাফন কিনবেন না, বলে কেন? কি কাফন না কিনলে কবর দেওয়া যায় নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি যদি বিয়ে করতাম সৌদি আরবের বড় ধনী রাজা বাদশাহ সম্রাট পেতাম, কিন্তু একমাত্র আপনাকে স্বামী বলে কবুল করেছি আমার মাওলাকে পাওয়ার জন্যে।
আপনার ফেলায় দেওয়া পাগড়ি মুবারক, আপনার ফেলায় দেওয়া চাদর মুবারক, আপনার ফেলায় দেওয়া জুব্বা মুবারক, যেগুলো আপনি ব্যবহার করবেন না, পা দোকানে ধরে কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কবরে হাশরে আমরা যখন বলি কবরে হাসরে, তখন একদল কয় কবরে আবার নবী যাবে কেমনে, কবরে না গেলে তার এমনি কও না বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, বলে কি বলে না, ওরা মনে হয় ওইটা তুলে দিয়েছে, ওরা বললো বা না বললো যায়ও না, তার কারণ মাইজ ভান্ডারের এক ভক্তকে ঠাস করে চড় মারিছে এক ওহাবি, বলে এখানে না যায় না পাক জায়গায় এখানে আসিস না, আর সে কানতেছে আর কয় ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না, ভান্ডারের প্রেমে আমরা দেওয়ানা, কে মানলো না মানলো আমার দরকার নাই, তো বলে গেছে সরার কাজি আমরা নাকি বেনামাজি, বেনামাজি মারা গেলে জানাজা তো করবে না, তোরা বলে বেহেশত পাবি আমরা পাবো মাওলানা। একজন সুফি কবি নজরুল কয়, নজরুল ইসলাম কয় তোমায় দেখে একবার আমি দুজোগ যেতে রাজি, তোরা জান্নাতের পূজা করিস তোরা জান্নাতের আঙ্গুর খাবি জান্নাতের বেদানা খাবি জান্নাতের পূজা করিস, আর আমরা তরিকা আমার মাওলানার পূজা করি, তাই বলতেছে ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমরা করি না, মুর্শিদের প্রেমে আমরা দেওয়ানা, বুঝছেন ভাইরা আমার। মা খাদিজাতুল কুবরা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দেহের চাদর মুবারক পাগড়ি মুবারক জুব্বা মুবারক যদি আমি খদিজার কাপড় হয়, আমার বিশ্বাস ওই জুব্বা ওই পাগড়ির খাতিরে কবর আমাকে অপমান করবে না, দেখে নবীর মুজেজা ভাগ্যবতী মা খদিজা জীবন যৌবন করিলে নরপম দয়ার নবী নূরের নবী গো তুমি নবী আমার। বিয়াত বাবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন মদ খাইয়ে নামাজ ভুল করে ফেলাই, আরে বাপরে এ কত বড় পাপী, ছোটখাটো পাপী না, পাপীর ভিতরে আছে মহা পাপী, গুরু আবার গুরুর ভিতরে আছে মহা গুরু, বিপদ আবার বিপদের আছে মহা বিপদ, জোরে বলেন ঠিক কিনা, উনি মহা পাপী। কি বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজস, কোরআনে হাফেজ আছে না আহলে বাইতি তুমি জেরুজালেমের ট্যাবলেট খেয়েছো, কোরআনের মধ্যে আহলে বায়ত আসেনি, ওনারা বলে কোরআনের মধ্যে আহলে বায়ত পাই নাই, আবার মিলাদও পাই না দুরুদও পাই না, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু মানে সবারই মুখস্থ, আল্লাহ তাআলা মাফ করুন ওদের কথা না বলি, হযরত আলী সম্পর্কে যে নাজায়েজ কথাবার্তা বলেছে, আর আমি বাঙালি হুজুর বলছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার পেটে বাচ্চা, বাচ্চা নিয়ে কাবা জিয়ারত করতেছিলেন লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, সঙ্গে সঙ্গে পেটে ব্যথা উঠেছে, কাবার দরজা খুলে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো কাবা। এখন আজান হবে, আজানের পরে জোহরের নামাজের জামাত হবে, এর ভিতরে ইনশাআল্লাহ আমাদের যিনি প্রধান আকর্ষণ পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি এই মাটিতে হেলিকপ্টারের মাধ্যমে নামবেন আশা করি, বলেন ইনশাআল্লাহ। কিছু কিছু লোক তাকাই আছে যদি হেলিকপ্টারটা ধ্বংস হয়ে যায় তাহলে, শুনলে দেখবো এত রাগ,
আর ইয়া নবী সালাম সালাম দিচ্ছে। আর এই আমার এখানে কিছু খারিজি আছে, কানের মধ্যে লোক দিয়ে আছে। দোকানদার বলছে কানে লোক দাও কেন? বলছে নবীকে যখন সালাম দেয় সালাম শোনাও পাও। তাহলে এরা কি পাপি না মহাপাপি? আল্লাহ তাআলা কবুল করুন। তারপরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ওয়াজ চলবে। এখন জোহরের আজান হবে, নামাজের জন্য প্রস্তুত হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, যাদের ওযু নাই আপনারা ওযু করে এই দেখেন এক মিনিট, এখন জোহরের আজান হবে। আজানের পরেই এটা করি এই নামাজের পরেই, নামাজের পরেই দেখি 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 আমাদের আজকে আপনাদের উপর আলোচনা করব। মাইকের লাইন দাও তো। আল্লামা ইয়াসমিন আহমেদ তোমাদের ব্রেনে যদি না হয় তোমার দাদার বয়সী আমাকে ডাকো, আমি চলে আসবো, কোনো টাকা দেওয়া লাগবে না। কিন্তু ওই সামনে আসতে পারবা না, দূরের থেকে ওই মহিলাদের কাছ থেকে ধান আদায় করবা, গম আদায় করবা, কুরবানি চামড়া মাদ্রাসার নাম করে নিয়ে যাবা। তারপরে মাদ্রাসার মধ্যে বলাৎকার তো ধরা পড়তেই আছে। কোন সুন্নি মাদ্রাসায় ধরা পড়িস না? পীরেরা যদি একটা মেয়ে ছেলে যাই করে ও আব্বা একটু দোয়া করে ধম করে ফেসবুকে দাও, দেখো ওই ছেলে মেয়ে মানুষ কিভাবে পীরের হাত কাজ জড়াই দিয়ে আছে। আর তোমাদের যে মাঝে মধ্যে বলাৎকার ধরা পড়ে, আবার তোমরা এই দেশে ওয়ারাসতুল আম্বিয়া সাইজ দিয়েছো। ওয়ারাসতুল আম্বিয়া একমাত্র শাহ সুলতান বাগদাদি বাদি লালন শাহ নামে এক তারা সারা কিছুই ছিল না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা লালন শাহ ব্রিজ দিয়ে ইন্টারনেটে পৌঁছায় দিয়েছেন। এইবার হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি রূপসা ব্রিজ খান জাহান আলীর নামে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে রূপসা ব্রিজ কার নামে? খান জাহান আলী। আন্তর্জাতিক টার্মিনাল কার নামে? হযরত বাবা শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন ঠিক কিনা? এইবার চিটাগাং যে আন্তর্জাতিক বিমানবন্দর এটা কার নামে? হযরত আমানত শাহ রহমতুল্লাহ আলাইহি। কর্মফলে ব্রিজের নাম আমানত শাহ ব্রিজ। এইভাবে একটা একটা করে যদি বলি, আওয়ামী লীগের দালালি করি না, আওয়ামী লীগ সুন্নি, আওয়ামী লীগ আমাদের পক্ষের, বাংলাদেশ তরিকত ফেডারেশন সুন্নি, তাই আমরাও তাদের সাথে আসি। আমি নিক্সন চৌধুরীর দালালি করতেছি না। নিক্সন চৌধুরী যে অলিদের সন্তান, নিক্সন চৌধুরী যে আল্লাহর অলিদের সন্তান, বঙ্গবন্ধুর কন্যা যে অলিদের সন্তান, তার প্রমাণ হলো ফেরি পারি হয়েছেন, ফেরিতে উঠছেন কারা কারা হাত তোলেন তো বাবা সবই কি ফেরিতে উঠছেন? আপনাদের ফেরিতে কি বাঙালি হুজুরের নাম লেখা আছে নাকি মৌলানা করমউদ্দিনের নাম লেখা আছে নাকি? লেখা আছে খান জাহান আলী, লেখা আছে বায়েজিদ বোস্তামী। জোরে বলেন ঠিক কিনা? লেখা আছে শাহপুরান, শাহজালাল। ব্রিজের নাম কেন? এয়ারপোর্টের নাম কেন? প্রত্যেকটা ফেরির নাম বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ওলির নামে রাখলেন কেন? মুর্শিদ তোমার নাম স্মরণে, ছয়না তারে কাল সমনে, রণে বনে জলা গুনে ভয় থাকে না তার, তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার। ঠিক ঠিক, আমি লন্ডনে ওয়াজ করতে যাচ্ছি, আমি ফ্লাইটে লন্ডনে, ফ্লাইট আমার পাশে এক লোক বলছে চাষা কই যাবেন? আমি লন্ডনে। বলে কেন? বলে মাহফিল করতে। বলে যাইয়েন না আপনাকে অ্যারেস্ট করবে। আমি বাবা কেন? বলে আপনার চেহারার মধ্যে লাদেনের মিল দেখা যায়। আমি এখন কি ফ্লাইট থেকে লাভ দিব নাকি? এয়ারপোর্টে হিথ্রো এয়ারপোর্ট, আপনাদের এমপি মহোদয় জানেন হিথ্রো এয়ারপোর্টের ভিতরে একটা মশা ঢোকার ক্ষমতা নাই। সেই জায়গায় যাইয়ে দেখি এক লোক করছে কি তেল পোড়া মারতেছে। আমি ভাই কিসের তেল পোড়া? কইলে আমাদের ওখানে এক কবিরাজ তেল পোড়া দিয়েছে যে ইমিগ্রেশন পাসপোর্ট ঠেকাবে না। আর একজন দেখি আচ্ছা তসবিটা জপতে গেলে তো আল্লাহ বলতে গেলেও তো একটু ধৈর্য ধরা লাগে। জোরে বলে ঠিক কিনা? আর উনি আবার তসবি জপতেছে। আমি ভাই আপনি আবার কি জপতেছেন? বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন, যাতে পাসপোর্ট না ঠেকায়। আমি আবার কি জপতো? সব তো জপা হয়ে গেল, তেল পোড়া জল পোড়া নিয়েই গেল। আমি আবার পাসপোর্টটা দিলাম, কি বলছে পাসপোর্টটা দিলাম ইমিগ্রেশন অফিসে, আমার গোসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধা। ওনারা কি বলছে? তেল পোড়া মাইকি পাসপোর্ট দিচ্ছে, আর আমি ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিচ্ছি, আমার চেহারার ভিতরে কারমিল
আর আমি দিচ্ছি কি, আমার গৌসে পাকের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার। গৌসে পাকের কথা বলার সাথে সাথে এক মহিলা ইমিগ্রেশন মুসকি হাসি দিয়ে বলছে, ওকে আমি তোর বাপ সিগনেচার করবি, ওকে তার কারণ অলিদের দোহাই না দেওয়া পর্যন্ত। অলি হলো আমাদের ওসিলা, আমাদের ইবাদত করি আমার আল্লাহ, মহাব্বত করি আল্লাহর নবীকে, মহাব্বত করি অলি আল্লাহদেরকে। এই অলি আল্লাহদের দেশে কিছু দালাল সেটিং হয়ে গেছে, এরা ধ্বংস করতে চায়। যখন আওয়ামী লীগের সাথে তারা পাইরে উঠল না, এদেশে কিভাবে ঝামেলা বাঁধাবে, শেষ পর্যন্ত মাজার গুলো বোমা হামলা করেছে এই বেঈমান শেখ আব্দুর রহমান, তারপরে সেই বাংলা ভাই কোথায়, শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন ঠিক কি না, আল্লাহ করেছেন কিন্তু মাধ্যম হল শেখ হাসিনার হাত। কোথায় ইরশাদ সিকদার তোমাদের পুষে রাখা জিনিস, তারপরে তোমরা সবাই চলে গেছিলাম একেবারে বড় বাংলাদেশ সরকারকে বলেছিলাম, আমরা ঢাকার প্রত্যেকটা অলি গলি ঘিরে ফেলেছি, শেখ হাসিনা পালাবি কোথায়, ভাষা যারা জানে না তাদের পিছনে নামাজ হবে না। এটা প্রধানমন্ত্রীকে এত লাফাক ভাষা ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা উচিত হয় নাই। আমার কাছে ক্যাসেট আছে, আমার কাছে সব ভিডিও আছে, আমি একজন বক্তা, প্রতি মাসে একবার করে বিদেশে ওয়াজ করা লাগে, আমার লোড করা আছে সব, কেউ যেন লম্বা লেকচার দিতে যায় না। তোমরা সেদিন বলেছিলাম শেখ হাসিনা পালাবি কোন দিকে, একটু সেদিনকার পার্টি নেতা, তোমরা একজন প্রধানমন্ত্রীকে দাম দিতে জানো না। শেখ হাসিনা তুমি জানো না, পেশাব করলে বাংলাদেশ ডুবে যাবে, এক মোল্লা এই কথা বলছে, পেশাব করে যে মোল্লা বাংলাদেশ ডুবাইয়ে দিতে চায়, খোদার কসম সে বাংলাদেশের নাগরিকত্বের অধিকার নয়। এইবার গেল অলি আল্লাহদের মাজার গুলো বোমা হামলা করা শুরু করলো, লন্ডনের অ্যাম্বাসাডর রফিকুল ইসলাম আমাদের দেশের সন্তান, ঠিক কিনা, সিলেটের শাহজালালের মাজার ধ্বংস করতে গিয়েছিল, পারো নাই, বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশ প্রধানমন্ত্রী অনেক কিছু সামলায় নিতে 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 শেষ পর্যন্ত তোমরা লাগলা, আর এগুলো মূর্তি করা যাবে না, হ্যান করা যাবে না, মানে একটা ইস্যু খুঁজো, তাই না, ইস্যু খুঁজে বেড়াও। তোমরা তো সেদিন বললে ছবি তোলা পাকা হারাম, এখন তোমরাই দেখি ছবি দিচ্ছ অমুক মাদ্রাসায় ফেতরা আড়াই, তোমরা এখন ছবি তুলে ফেসবুকে সেলফি মারতেছ অমুক মৌলানা এখন বর্তমানে লালন সাপিরিজের উপরে, এই সেদিন বললি ছবি তোলা হারাম, তোর জন্য যায় যান, আমাদের জন্য কিছু যায় যায় না নাকি। আমি ওয়াজের ছিল লাইন একদিকে, চলে আসছে আর একদিকে, বন্ধুমান তাদেরকে দিয়ে তাদেরকে থেকে সতর্ক থাকতে হবে, যারা এখনো মাদ্রাসার ভিতরে জাতীয় সঙ্গীত অবমাননা করা হয়, এখনো মাদ্রাসার ভিতরে জাতীয় সঙ্গীত করে না, যখন এমপি সাহেব যায় তখন ওইটা ছেলে দাঁড় করাই হয় আর সবাই আগে শিখাইয়ে দেয় এই দেখেন জাতীয় সঙ্গীত। আমরা জানি হয়তো এমপি সাহেব এমপির খবর জানে, এমপি সাহেব তার এলাকার খবর জানে, এমপি সাহেব আলেমদের খবর খুব কম জানেন, এমপি সাহেব এই সিআইডি হিসাবে বাংলাদেশ ধ্বংস করার জন্য একদল লেবাসধারী আলেম আমাদের ভিতরে ঢুকে পড়েছে। এইবার আসুন, দুরুদ শেষ করেছে, মুনাজাত শেষ করেছে, মিলাদ দেশ থেকে উঠাইতে চাই, সব তারাবি ছিল 20 টাকা কমাইছে কয় রেখা, 8 টাকা কয় রেখা, 8 টাকা কমাইছে, 12 টাকা কমাই দিয়েছে। সবে বরাতের সবে বরাতকে বলছে কালী পূজা, আর সবে বরাত একই জিনিস, এদের মুখ দেখলে অজু থাকে না, ধরে বলুন ঠিক কিনা, এরা আস্তে আস্তে ওদের গুড়ার খবর নেবেন। আর এই যে আপনারা যারা এই যে এরকম করেন, এই যে এভাবে দেখেন, সেদিন আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, দেখি সবে এক হাত ঢুকায়, আমি এই তো এই মাল তো এদিকে ভরা, আমরা হাত দিই দুই হাত জোরে করে ঠিক কিনা, যেখানে এক হাত ঢুকায় তখন মনে করবেন যে এই বিষণ এখানে আছে। আমি একটা কথা শেষ কথা বলে আমার কথা আমি শেষ করছি, প্রধান অতিথিকে বসায় রেখে আমি তো ওয়াজ করেই গেলাম, প্রধান অতিথিকে বসায় রেখে আমার বক্তব্য আমি লম্বা করতে চাই না, ওদের ওদের কাজ হলো মুসলমান ধর্মটাকে শেষ করে দেওয়া, শুধু মাজারগুলো নয়, সেই দিন ওদের নেতা বলেছে বেতের নামাজ না পড়লেও চলে। ঠিক ভাই, যারা ইন্টারনেট ব্যবহার করেন, যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা দেখেন, ও বলছে বেতের নামাজ না পড়লেও চলে, আস্তে আস্তে সুন্নত উঠাবে, ওয়াজে উঠাবে, উঠে ফরজ উঠায় দিবে, মুনাজাত উঠায় দিয়েছে, নিয়াত করা উঠায় দিয়েছে, এবার সব উঠায় দিতে দিতে আমাদের, আমি আমাদের এমপি মহোদয়কে আমি অনুরোধ করব, আমি তো যদিও এলাকার সন্তান নয়, আমি তো বাংলার সন্তান, জোরে বলুন ঠিক কিনা,
এই বাংলাদেশ আমার মার ভাষা, বাংলাদেশ বাংলা আমার ভাষা। কেউ যদি বাংলাদেশের বিরোধিতা করে, বাংলা বাংলা ভাষার বিরোধিতা করে, জাতীয় সঙ্গীতের বিরোধিতা করে, সে যদি দেশদ্রোহী হতে পারে, তাহলে যে নবীর কিয়াম দুরুদের বিরুদ্ধে বলে, আমার এলাকার কিছু সুন্নি ছেলেরা যারা ওলি আল্লাহদের ছাড়া এরা অন্য কিছু চায় না, এরা রাজনীতি চায় না, এরা চায় একটা সুন্দর পরিবেশ। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা, আমরা চাই নবীর দুরুদ ফিরিয়ে আসুক, নবীর কিয়াম ফিরিয়ে আসুক, নবীর প্রেম ফিরিয়ে আসুক, মুনাজাত আমরা করতে চাই। জোরে বলেন চাই কি চাই না? আমাদের দেশে কিছু কিছু ওয়াহাবিরা মুনাজাত করে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা বিরহমাতিকা রাহমার রাহিমিন। আমার এক চাচাতো ভাই বলছে, আমাদের ইমাম সাহেব এক সেকেন্ড হাত তোলে আর এক সেকেন্ডে কি ব্যাপার, আমি তো ওহাবি, ও তো নামাজ ইমামতি ঠেকানোর জন্য মোনাজাত করে, আসলে তো মোনাজাতের দল না। এই ধরনের সবগুলো আমার ভাই, আমি দোয়া করি, প্রাণ ঢালা দোয়া। আমি 9 বার কাবা জিয়ারত করেছি, 30 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি, 3.5 বছর আমি আজমিরে মুয়াজ্জিনে চাকরি করেছি, বাগদাদ শরীফে গাউসে পাকের রওজার খাম্বা ধরে কাঁদছি, প্রতি জুম্মার রাত আমি মা ফাতিমার জান্নাতুল বাকি থেকে কেঁদেছি। আমি নিক্সন চৌধুরী ভাইয়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনার হায়াত বাড়িয়ে দেন। হায়াত শুধু বাড়াইলে হবে না, আল্লাহ তাআলা যেন তার শরীর থেকে রোগ উঠিয়ে দেন। এই দুইটা দোয়া করি আমি। আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদের দিকে আপনি খেয়াল রাখবেন, আপনার কাছে কোনো সময় গেলে কি করে, আমরা যখন মহাফিল করি তখন খারিজির দল থানায় যায়, এটা আপনার নলেজে থাকা দরকার। খারিজির দল থানায় যায়, তখন খারিজির দল থানায় যায়, ও বেনাতি লোক, এদেশে আসলে অসুবিধা আছে স্যার, একেবারে বন্ধ করে দেন। তখন ওসি সাহেব কি করে, বন্ধ করে দেয়। ওরা আবার কি করে জানেন, তো নবী বলে এত পারে, তো শাহ সুলতান বলে এত পারে, তো মহাফিল তো করতে পারলি না কেন। আমার এমপি ভাইয়ের কাছে আমার অনুরোধ রইল, আপনি এটার দিকে খেয়াল রাখবেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি জানেন আহলে সুন্নাত ওয়াল জামাত সব আওয়ামী লীগের পক্ষে আছে। বাংলাদেশ তরিকত ফেডারেশনের মাননীয় চেয়ারম্যান, জারিয়াতে লেখা আছে আধ্যাত্মিক এবং মুক্তিযুদ্ধার চেতনায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, আমরা আওয়ামী লীগের সঙ্গে আছি, আমরা আওয়ামী লীগের সঙ্গে আছি। শুধু আমরা কেন, আমার 14 গোষ্ঠী এক সময় ছিল, বিভিন্ন দালালের মাধ্যমে আমরা ভাগাভাগি হয়ে গেছি, কিন্তু একটা কথা মনে রাখো, অলির বিরুদ্ধে যাইও না, অলির বিরুদ্ধে যাইও না, নবীর বিরুদ্ধে যাইও না। যারা এখানে অলি বিরোধী আছেন, নবী বিরোধী আছেন, একটা কথা বলি, আমি দেখেছি বাংলাদেশ টেলিভিশনে বিটিভি মানে এটা টিউব অয়েলের অ্যাড দেয়, অনেক আগে দেখেছি, একজন টিউব অয়েল চাপে আর আরেকজন কয় যতই চাপাচাপি করো কোনো লাভ নাই, এরকম দেখছেন নাকি? দেখছি। যতই চাপাচাপি করো কোনো লাভ নাই, লাভ নাই, তোমরা যতই দলিলবাজি করো, যে দেশেতে ঘুমাই কত আউলিয়া করবে, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ, ঠিক কিনা? সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহবরামকে নিয়া, কত জাতি হলো মুসলিম শুইনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আল্লাহ তাআলা কবুল করুন। এ বাংলাদেশের উপরে কোনো জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত করে লাভ হবে না, তার কারণ ওলি আল্লাহ, অলি আল্লাহতে ভরা এই দেশটা। চাইনাতে যেভাবে ভাইরাসে ছাড় দিয়েছে, ইটালিতে যেভাবে ভাইরাসে ছাড় দিয়েছে, আমেরিকায় যেভাবে ছাড় দিয়েছে, ওই অনুযায়ী কি বাংলাদেশে ওই ওই ওর সাথে তুলনা করলে বাংলাদেশে ভাইরাস হয় নাই? ধরে বল ঠিক কিনা? আমাকে অনেকে জিজ্ঞেস করে বাংলাদেশে তো ভাইরাস কম কেন, আমি বাংলাদেশে ভাইরাস কম হবে কি করে, যেমন শামিয়ানাতে রৌদ্র ঠেকাইছে, অলি আল্লাহদের হাত যে একেবারে শামিয়ানার মতন বিষয় আছে, দেশে পর্দা করতে পারবে না। তাহলে এই দেশে যদি খালি ভাইরাস পর্দা না করতে পারে, তোমাদের দলিলবাজি তো পর্দা করতে পারবা না। তার কারণ ভাইরা আমার বন্ধুরা, সেদিন এক হুজুর যিনি বলতেছেন চরমোনাই, যারা অনেক সময় খেপিয়ে ওঠে, তিনি বলতেছেন তার মুখের থেকে শোনা আমার এই জায়গায় আছে, বঙ্গবন্ধুর সপরিবার ইরাকের লোকেরা ইসলামের দাওয়াত দিতে এই দেশে এসেছিল। আমি আর আওয়ামী লীগের কথা বললেই আপনারা খেপিয়ে উঠবেন যে এ লোক তো পাকা দালাল। তবে একটা কথা বলি, দেশটাকে ধ্বংস করার জন্য কিছু পাইতার আসবে, আওয়ামী লীগে ভোট দিলে শেখ হাসিনা পাবে,
ধানের শীষে ভোট দিলে খালেদা জিয়া পাবে, আর আমি আমার এই নম্বরে ভোট দিলে স্বয়ং নবীজি পাবে। জীবনে তো একটা চিন্তাও নেই, একদল তো খুব লেগেছিল, একদল তো খুব লেগেছিল, আল্লাহ তাআলা মাফ করুন। আমার ভাই নিক্সন চৌধুরীকে কেন দেখতে ইচ্ছা করছিল? আমি মাঝে মধ্যে ইন্টারনেটে তার বক্তব্যগুলো দেখি, আসলে মুজিবুর রহমান একটা গোপালগঞ্জে ঘুমিয়ে আছেন, আর এক মুজিবুর রহমান বাগের বাচ্চা নিক্সন চৌধুরী আপনাদের আসেন সম্ভব। এই জন্য লোকটাকে একটু দেখার ইচ্ছা ছিল। তাছাড়া ওই যে ভাই আমি আসতেছি একটু পুলিশ বলে দিয়েন, পুলিশ আমার ঠেকাই না, পুলিশ আইসনি। ও বাঙালি হুজুর, হুজুর ঠিক আছে, আমার ইন্টারনেট খুঁজে পুলিশ দেখেছে, পুলিশ দেখা আপনাদের এই ওসি সাহেব মনে হয় বলেছে, আমি ওনার খুব ভক্ত। আমার ভক্ত মানে উনি নবীজির ভক্ত, জোরে বলুন ঠিক কিনা? ওয়াজের ভিতরে কোনো ফাতলামি করে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবেন না। আমরা সুন্দর চাই সোনার বাংলা আর সোনার মদিনা। সোনা লিখতে গেলে দুইটা দেশের পিছনে লেখা লাগে, সেটা নবীর কারণে সোনার মদিনা, জোরে বলুন ঠিক কিনা? আর হাজার হাজার নবীর কারণে সোনার বাংলা। ভাইয়ের আমার এই আর বাংলাতে কিছু ইহুদিদের দালাল একেবারে লেবাস করেছে, ইনশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, এই সব করে আপনাদেরকে কায়দায় ফেলাবে। কোনো কায়দায় যাবেন না, আপনার বাংলা বুঝলে আপনি থাকেন। আমরা এখানে আমাদের সব তো খারিজি মাদ্রাসায় ভরা, মহিলা মাদ্রাসা, শিশু মাদ্রাসা, বৃদ্ধ মাদ্রাসা, আহলে সুন্নাত ওয়াল জামাত, এখানে দুরুদ কিয়াম যাতে কিয়ামত পর্যন্ত হয় এমন একটা মাদ্রাসা আমরা তৈরি করেছি। সে মাদ্রাসাটা হলো বালিয়াহাটি শাহ সুলতান বাগদাদি ইবতেদায়ী মাদ্রাসা। এই মাদ্রাসার দিকে এমপি সাহেব একটু চোখ খুলে তাকাবেন, এমপি সাহেব একটু চোখ খুলে তাকালে দেখবো ইনশাল্লাহ এই মাদ্রাসার থেকে সুন্নি কেভাবে ফরিদপুর থেকে মাদারীপুর, মাদারীপুর থেকে কুষ্টিয়া সারা বাংলাদেশ জয় করে ফেলে ইনশাল্লাহ। সব শেষে আমি অনুরোধ বিনয় করে বলছি, আমাদের এই সুন্নি মাদ্রাসার থেকে একটু যদি আপনার যে ক্ষমতা আল্লাহ দিয়েছে এক চোখ দিয়ে যদি তাকান তাহলে আমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না, এখানে সুন্নি আলেম পয়দা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করে এত এত বেলা পর্যন্ত আব্বা আমি তো প্রধান বক্তা, আমি তো একবার তো আজ কই রেখে গেছি, আর উনি হলো প্রধান অতিথি। প্রধান অতিথিকে বসায় রেখে আমি যত বড়ই বক্তা হই, যদিও উনি আমার ছেলের বউ আসেন, তাই বলে কি সম্ভব নাকি? আমি প্রধান অতিথিকে মাইকটা ছেড়ে দিলাম, আবারও বলছি প্রধান অতিথি ভাই আপনার জন্য আমি দুইটা দোয়া করেছি, হায়াত এবং রোগ মুক্তি। কিন্তু আপনি আমাদের এই মাদ্রাসার দিকে একটু ভালো নজরে তাকাবেন, আমাদের একটাই দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইউটিউবে তার বক্তব্য শুনেছি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআনে আল্লামা মুফতি হাফেজ মুখলেসুর রহমান বাঙালি সভাপতিত্ব করবেন আলা হযরত মাওলানা নূর আলম জাহাঙ্গীর সহ সকল মুরব্বীরা, এবং আজকের এই অনুষ্ঠান আয়োজনে যারা করেছেন সবাইকে আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বলবো যে 2014 সালে যখন আমি প্রথম নির্বাচনে নেমেছিলাম, আমার মনে আছে প্রথম দুই একদিনের মধ্যেই আমি এই মাজার শরীফে এসেছিলাম এবং মাজার জিয়ারত করেছি এবং দোয়া দিয়েছি যে হুজুর জন্য আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহ নেক বান্দা আমার জন্য দোয়া করে, আমি যেই ইচ্ছা নিয়ে এই তিনতলার জনগণের সেবা করার জন্য এসেছি সেই আমার মনের ইচ্ছা যেন পূরণ করে, আমি এই মাজার শরীফে এসে মাজার জিয়ারত করেছিলাম। আজকে দুঃখের সাথে বলছি যে আমার ছোটো ছোটো ভাইরা তারা অনেক দিন কষ্ট করেছেন আজকের এই ওয়াজ মাহফিলের জন্য, কিন্তু আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও পড়ে না। আমাদের আজকে তাহিরি সাহেব আমাদের মুরব্বী, আমি নিজেও তার ওয়াজ শুনি, উনি আজকে আসার কথা ছিল, আজকে মাননীয় প্রধানমন্ত্রী হেলিকপ্টার বিদ্যুৎ উদ্বোধন করার জন্য হেলিকপ্টারে গিয়েছেন, এর জন্য 5টা পর্যন্ত আজকে সকাল পর্যন্ত আমরা চেষ্টা করছি, কিন্তু সরকারি সংস্থাগুলো কোনোভাবেই রাজি হয় নাই আকাশে অন্য কোনো হেলিকপ্টার উঠানোর জন্য, এর জন্য আমরা দুঃখিত। তবে আমি বলবো যে আপনারা এলাকার জনগণের জন্য যাদেরকে দাওয়াত দিয়ে এনেছেন তারা গিয়ানি, তাদের কাছে শোনার অনেক কিছু আছে, এই আলেম ওলামাদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, সেগুলো জানার জন্য এলাকার মানুষের সেই ওয়াজ শোনার জন্য আপনারা দিনরাত পরিশ্রম করেছেন এবং আপনাদের দিকে তাকানো যাচ্ছে না। এবার একটা ঘটনা ঘটে গেছে, আপনারা
এই মাদ্রাসায় এই মাঠে যেদিন করবেন আমি নিজে আমার খরচে আপনাদের তাহির হিসাব কিনে দেবো ইনশাল্লাহ। আর হুজুর আজকে বক্তব্য ওনার কথা শুনলাম, আমি ছোট্ট একটা গল্প বলি আপনাদের, ছোট্ট বেশি সময় নেব না, দিনের বেলা ওয়াদে আমি আগে কোনোদিন যাই নাই, ছোট্ট একটা কথা বলি। এই ওয়াদে দিনের ওয়াদে আমি কোনোদিন আমার জীবনে কোনোদিন এই ওয়াদ দেখিনি যে দিনের বেলা, আমি হুজুরও বললেন যে দিনের বেলা ওয়াদ, তা আজকে এসে হাজার হাজার মানুষ দেখে বুঝলাম যে আপনাদের মনের ইচ্ছায় আপনারা এখানে এসেছেন ওয়াদ শুনতে, হুজুরের বক্তব্য শুনতে এবং তাহেরি সাহেবের বক্তৃতা শুনতে। তাহেরি সাহেবকে আগামী যে কোনো দিন আপনারা আমাকে বলবেন আমি আপনাদের তরফ থেকে তাহেরি সাহেবকে এই এই মাদ্রাসা মাঠে নিয়ে আসবো। আর হুজুর দাবি করেছেন এই মাদ্রাসার জন্য আমরা অবশ্যই এই মাদ্রাসার জন্য আর মাদ্রাসার সভাপতি এবং যারা আছেন দায়িত্বে তাদেরকে বলবো যে আপনারা আসবেন, আমরা এই মাদ্রাসাকে 1 লক্ষ টাকা আমরা সরকারিভাবে অনুদান আমরা এই মাদ্রাসায় দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ কথা বলেছেন আগামীতে মাদ্রাসা ভবন আসলে আমরা এই ভবন এখানে দিয়ে দেবো, যেটা আসবে প্রথম আসলে আমরা ভবন দিয়ে দেবো। এবং আপনারা যোগাযোগ করবেন আগামী 1 সপ্তাহের মধ্যে আপনাদের সরকারি তরফ থেকে 1 লক্ষ টাকায় মাদ্রাসায় আমরা দিয়ে দেবো। আর যারা মন হ্যাঁ এই জন্য আপনারা আজকে অনেক কষ্ট করেছেন, সবাই এখানে আছেন, আজকে আমি আপনাদের এখানে এসেছি, আপনারা দোয়া করবেন। আর একটা কথা, আমার বাবা মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী উনি মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা সন্তান হিসেবে আমার বড় ভাই শিবচরের 6 বার সংসদ সদস্য, সংসদের চিফ হুইপ, এবং আমি আগামী 24 তারিখে আমার বাবাকে স্বাধীনতা পুরস্কার, রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পুরস্কার মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আমার আর সৌভাগ্যবান যে আগামী 24 তারিখে আমরা এই পুরস্কার আনতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবো। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন যেন উনি বেঁচে নাসিব হয়, এবং দেশের জন্য যে যুদ্ধ করে উনি যে পুরস্কার পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পুরস্কার, সেই পুরস্কার আমরা আনতে যাব। আমরা মনে করি যে আমরা আসলে ভাগ্যবান যে আমরা দুই ভাই তার পুরস্কার আনতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, এবং এই পুরস্কার আমাদের ভান্না সদরপুর চর প্রদর্শন শিবচর সহ যারা আমাদেরকে সবসময় কাছে রাখেন, দোয়া করেন, ভালোবাসেন, তাদের সবার জন্য আমরা উৎসর্গ করে দিচ্ছি। এবং আগামী 24 তারিখে সর্বোচ্চ সম্মান, আমাদের জীবনের সর্বোচ্চ সম্মান আমরা সেটা গ্রহণ করতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছি। আর আমি হুজুরকে বলবো যে আপনি ওলি আল্লাহদের কথা বলেছেন, আমি আপনাকে ছোট্ট করে একটা কথা বলি, আমরা 4 ভাই 3 বোন, তার মধ্যে আমার মেজ ভাই উনি বিয়ে করেছেন মাইক ভাইনারিতে হুজুরের মেয়েকে, আর আমার ছোট বোন বয়সে আমার বড় বোনদের মধ্যে ছোট, সে তার বিবাহ হয়েছে খাজা ইনুসালি পীর সাহেব যে তার নাতির সাথে আমার বোনের দিয়েছে, এবং সেই বোনের অর্থায়নে নিজস্ব অর্থায়নে আমরা ভান্নার বাজারে আমরা একটা মসজিদ করে দিয়েছি, তার 80 ভাগ কাজ সমাপ্ত হয়েছে আর 20 ভাগ কাজ বাকি আছে ইনশাল্লাহ। আমরা আপনারা আমাদের হুজুর বললেন আমার জন্য দোয়া করতে, আমি আপনাদের কাছে বলবো যে দোয়া করবে যে ঈমানের সাথে দায়িত্ব পালন দায়িত্ব নিয়েছেন আমরা যেন সেই ঈমানের সাথে দায়িত্ব পালন করতে পারি আমি। এবং আজকে আরেকটা বক্তৃতা শুনতে আসছিলাম, দুর্ভাগ্য আমারও সেই বক্তৃতা শুনতে পারিনি, তাহেরি স্যার অনেক সুন্দরভাবে বলেন ওরে বাপ্পা ওরে চিটা, আমাদের পাশে 2-1টা বাপ্পার চিটার আছে তাদেরকে এটা শোনানোর জন্য আসছিলাম, দুর্ভাগ্য শোনাতে পারি নাই, হয়েছে বাপ্পার চিটার থেকে মুক্ত হয়ে জনগণের সেবা করব, এলাকার উন্নয়ন করব, এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সোনার বাংলা করার জন্য দিনরাত পরিশ্রম করে স্বাধীনতার পক্ষে এদেশকে বঙ্গবন্ধু সোনার বাংলা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সালাম আলাইকুম।